নমস্কার বন্ধুরা, দাঁত এবং চুলকানি এক সত্যি অস্বস্তিকর বিমার। এটা কখন যে চুলকানি শুরু করে দেয় বলা যায় না। যদি আপনার ত্বকে অনেক দিন ধরে দাঁত এবং ফাঙ্গাল ইনফেকশন আছে আর আপনি চিকিৎসা করা সত্ত্বেও আপনার দাঁত ঠিক হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। আমি মিজানুর আর আপনারা দেখছেন বিএমআর বাংলা। তো দেরি না করে আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, যদি আপনার শরীরের ত্বকে দাঁত এবং চুলকানি অনেক দিনের আর অনেক চিকিৎসা করা সত্ত্বেও আপনার দাঁত ঠিক হচ্ছে না, তাহলে এই খাবারগুলো খাবেন না। যতদিন না দাঁত এবং চুলকানি ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত এই খাবারগুলো কখনোই খাবেন না। দাঁত চুলকানি হলে যে খাবারগুলো খাওয়া যায় না সেগুলো হলো বেগুন, মাংস, শুকনো মাছ, কচু আর ফুলকপি। যদি ভিডিওটা ভালো লাগলো, একটা লাইক কমেন্টের সাথে সাথে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।